কোটা আন্দোলন ঘিরে 147 জন নিহতের খবর নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো সরকারিভাবে মৃত্যুর তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, এখনও চলছে তথ্য যাচাই বাছাই, প্রতিদিনই গণমাধ্যমে খবর হচ্ছে হাজার হাজার গ্রেফতার করছে পুলিশ। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার করা হচ্ছে। কোটা আন্দোলনে কয়েকজন সমন্বয়ককে গ্রেফতার নয়, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানিয়েছেন মন্ত্রী। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। সরকারি চাকরিতে কোটা আন্দোলনকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সহিংসতার ঘটনায় কতজন নিহত হয়েছেন এ নিয়ে প্রশ্ন রয়েছে দেশে বিদেশে। আন্দোলনকারীরা তালিকা দিয়ে 266 জন নিহতের দাবি করেছে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই সংখ্যা 210 মতো। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের কাছে থাকা তথ্য যাচাই বাছাই করে বলছে নিহতের সংখ্যা 147 জন, এর মধ্যে শিক্ষার্থী, সাধারণ মানুষ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, পুলিশ ও আনসারের সদস্যরাও রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনেকে অনেক কিছু বলছেন সাম্প্রতিক সহিংসতায়, এখন পর্যন্ত আমাদের কাছে 136 আমাদের কাছে ছিল, তারপরে আমরা দেখলাম আরও 11 জন, 147 জন এখন পর্যন্ত আমাদের হিসাবে রয়েছে। আমরা আরও যাচাই বাছাই করছি, আমরা যদি আরো দুই একজনের খবর পাই আমরা এটা ইনক্লুড করব। কোটা আন্দোলনকে ঘিরে গত শনিবার পর্যন্ত 11 দিনে 9000 জন গ্রেফতারের তথ্য আসছে। এক্ষেত্রে ঘটনায় জড়িত নয় এমন কারো কারো গ্রেফতারের অভিযোগও রয়েছে। তবে মন্ত্রী জানিয়েছেন, ভিডিও ফুটেজ দেখে সুনির্দিষ্ট অভিযোগেই গ্রেফতার করা হচ্ছে। প্রত্যেকটা অ্যারেস্ট আমাদের গোয়েন্দা বাহিনী লিস্ট করে দিচ্ছে পুলিশকে, প্রত্যেকটা অ্যারেস্ট ভিডিও ফুটেজ দেখে করা হচ্ছে। এখন যদি কেউ বলে যে আমরা করিনি, আমরা যাইনি, ভিডিও ফুটেজটা তো রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আন্দোলনের 5 সমন্বয়কারীকে গ্রেফতার করা হয়নি, তাদের নিরাপত্তা নিশ্চিত ও রাজনৈতিক সংশ্লিষ্টতা বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই ডিবিতে রাখা হয়েছে। তারা নিজেরাই বলতেছিল যে তারা রিস্কে রয়েছে, সেই জন্যই তাদেরকে আমরা নিরাপত্তার জন্যই তাদেরকে নিয়েছি। তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছিল রাজনৈতিক দল কিংবা কারা তোমাদেরকে এই ধরনের প্রচারণা দিয়েছে, যেতে কারণ পরবর্তী যে সহিংস রূপ নিল, এইগুলো আমরা তারাকে জিজ্ঞাসা করেছি, এগুলোর উত্তর তারা দিচ্ছে। তাদেরকে এখনও অ্যারেস্ট করিনি, আমরা তাদের আমাদের হেফাজতে আছে। পরিস্থিতি বিবেচনা করে ধীরে ধীরে কারফিউ তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা গ্রেজুয়ালি সন্ধ্যা আইন শিথিল করছি। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।